পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন যে ভগবান কলিযুগ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন পাঁচ ভাইকে এক জঙ্গলের ভেতর পাঁচটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে। পাঁচ ভাই জঙ্গলের ভেতরে কি কি দেখলেন অবশ্যই জানাবো আজকের ভিডিওতে, কিন্তু যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দরকার হলে কমেন্ট বক্সে গিয়ে লিখে দিন ভগবান শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ। চলুন ভিডিওটি শুরু করা যাক। যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, একটা হাতি কিন্তু তার দুটি সুর। এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষ ঠিক এরকমই হবে, তারা মুখে বলবে এক কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীম এই কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষ ঠিক এরকমই হবে, কলিযুগের মাতা পিতা ঠিক এরকমই হবে। মাতা পিতা অন্ধ স্নেহ এবং অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। এতে যেমন সন্তানদের বিচার বুদ্ধিহীনতা এবং পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল আর ওই ছাগলের ওপর বসে আছে একটা শকুন, কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদমন্ত্র। শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এরকমই, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। নকুল দেখতে পেলেন যে এক বিশাল আকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না। অবশেষে সামান্য একটা দুর্পা গাছের তলায় এসে আটকে যায়। শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে যাবে এবং বেড়ে হবে পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনাম রূপী দুলপা গাছটিকে ধরতে পারে তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে। সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির এবং মানুষের ধনসম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়ি ও ধনসম্পত্তি মালিকের মধ্যে থাকবে না, বিন্দুমাত্র সুখ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন পঞ্চ পাণ্ডবরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন কলিযুগ কেমন হবে, তার উত্তরে ব্যাখ্যাসহ ভগবান শ্রীকৃষ্ণ কি কি বলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।